ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্যের বিরুদ্ধে পাল্টা মিথ্যাচারের অভিযোগ বিজেপির। দুদিনে রাজ্যকে চারবার ডিভিসি জল ছাড়ার বিষয়ে জানিয়েছে বলে দাবি করছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতেই ব্যারাজ থেকে জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির জল ছাড়া নিয়ে মিথ্যাচার করছে রাজ্য সরকার, এই অভিযোগ করছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। প্লাবনের আশঙ্কা তৈরির পুরো দায় রাজ্য সরকারের, বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ফলে বন্যার আশঙ্কা ক্ষেত্রে একেবারে যখন ডিভিসির ঘাড়ে দায় ঠেলছে নবান্ন, তখন পাল্টা এই বন্যার আশঙ্কার জন্য রাজ্যকে দায়ী করছে বিজেপি। জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন যে চারবার, দুদিনে চারবার ডিভিসি জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ব্যারাজ থেকে জল ছেড়েছে ডিভিসি। ফলে ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যাচার করছে রাজ্য, এই দাবি করছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। একথাও তিনি বলছেন যে প্লাবনের আশঙ্কা যদি তৈরি হয় তাহলে তার পুরো দায় রাজ্য সরকারের। ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে। আপনাদের ডিভিসির যে আজকে যে বার্তা, 3:40 রাজ্য সরকারের কাছে ডিভিসির তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় ডিভিসি স্পষ্ট জানিয়েছে যে বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ে রাজ্য সরকার সহমত হয়েছে। ডিউ টু দ্য হিউজ রিলিজ ফ্রম তেনুঘাট ড্যাম অ্যান্ড কন্টিনিউয়াস আর রেজিং ট্রেন্ডস of both Maithon and Panchet reservoir level, as well as mutual consent received from West Bengal government and the DVC authority. 9:30 তো DVC আজকে সকাল বেলায় জানিয়ে দিয়েছিল যে জল ছাড়তে হবে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বাঁধগুলি জল উপচে পড়ছে। 2:30 একই কথা DVC জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে, রাজ্যের সেচ দপ্তরকে, আসানসোল জেলা প্রশাসনকে, দুর্গাপুরের PWD এবং একই সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের, এবং 2:00 আবার বিকেল বেলা তো 4:30। গত 2 দিনে 4-4 ডিভিসি রাজ্য সরকারকে পাঠিয়েছে, অথচ প্রকাশ্যে রাজ্য সরকার বলছে যে ডিভিসি আগাম কিছু জানায়নি। হুগলি, বাঁকুড়ার একটা অংশ, বর্ধমানের একটা অংশ, আরামবাগের বিস্তীর্ণ এলাকা যেভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এর পুরো দায় হচ্ছে রাজ্য সরকারের।